আগে আলুটা ভাইজা নেই আগে চামড়ি দিয়ে খিচুড়ি খাবো চামড়ি দিয়ে আজকে খিচুড়ি রান্না করব সেই রেসিপিটাই দাওলো দিলাম না আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি এপাশে আবার ডাউলের সাথে আবার চাউল দেওয়া হয়েছে ধুয়ে তারপর হচ্ছে চুলার উপর দিয়ে দেওয়া হয় এটা ভালো লাগে পানি দিয়ে দিই আমাদের ময়লা চাউল হয়ে যাবে কিছুক্ষণ ভিজে থাক আরো চাল দিবে কতক্ষণ চাল দিচ্ছে এখানে 1 কেজি চাউল ডাউল ডাউল কি আধা কেজি লাগে এক পোয়া কিছুক্ষণ ভিজবে না দেখুন ভিজে কিছুক্ষণ আমরা এখন তাপকে করি সাইডে হচ্ছে এখানে তেলের মধ্যে পেঁয়াজটা ভিজে নেব আমি জাল কম করে দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে গেলে পুড়ে যাবে পেঁয়াজটা ভাজা হোক আর এখানে মরিচগুলো আছে মরিচগুলো দিয়ে দেওয়া হবে বোটাগুলো ছাড়া নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজের ভেরেস্তা তারপর হচ্ছে রসুনের আরও যেগুলো মশলা আছে এগুলো ভেরেস্তা করা হয়েছে এগুলো সব একত্রভাবে দিয়ে তারপরে চুলার উপরে বসে দেওয়া তারপরে হচ্ছে এখান থেকে আমরা এটা আগে পেস্ট করে নিতেছি মশলা যেগুলো যেগুলো আপনারা দেখতে পেলেন বেরেস্তার মতো যেগুলো ছিল দেখলে কিন্তু জিভে একটু জল চলে আসে এর মধ্যে কেমন চাউলটা দিয়ে দিয়ে লাগবো না মাংসটা চামড়িটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে তারপরে নতুন রেসিপি কারণ সবাই তো মাংস দিয়ে কারণ আমরা হাঁসের হাঁসের চামড়ি দিয়ে খিচুড়ি রান্না করে খাবো এটা একটু পেস্ট হতে থাকুক আমরা চামড়ি দেওয়া পর্যন্ত অপেক্ষা করি তো মোটামুটি এখন চামড়িটা এখানে দিয়ে দিব আমরা চামড়িগুলো দিয়ে দিলাম এখন একটু লাড়াচাড়া করতে হবে যাতে ওর সাথে গায়ে গায়ে সব জন্য লেগে যায় তারপরে একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে লাগবে যদি কাজ থেকে দেখাই তো এটা 5 মিনিট সিদ্ধ করতে হবে এর সাথে পানি অ্যাড করতে হবে না লাড়াচাড়া করে সিদ্ধ ঢেকে দিতে হবে আর কি
এটা সিদ্ধ হতে থাকুক আমরা নেক্সট এর যে চাউলটা দিবে সেই চাউল দাও বন্ধু অপেক্ষা করে এটা ঢেকে দিলে আমরা ঢেকে দেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে আমরা আসতেছি দাও ঢেকে দিই মরিচগুলো দু পাল্টা করে চিড়ে নিতেছি আমরা কারণ খিচুড়ির মধ্যে মরিচ পুরোটা দেওয়া যায় আবার চিড়ে দিলে হয় যেটা আপনাদের খুশি আপনারা এখানে দুভাগ করে নিতেছি আহ গ্রান্ডাইতেই খেতে মধ্যে দিতে হবে অসাধারণ অসাধারণ আর হাঁসের চামড়ার মধ্যে কিন্তু অনেক তেল থাকে মোটামুটি কালার দিয়ে কিন্তু চলে আসছে লাকড়ি দিয়ে আমরা জাল দিতেছি আহ এর মধ্যে হালকা করে পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে যেন সিদ্ধ হয় ওর সাথে কাঁচা মরিচ আমরা অ্যাড করে দিছি যাতে মরিচটা যেন সিদ্ধ হয়ে যায় সেটা দিয়ে আমরা এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য সিদ্ধ হোক সিদ্ধ হওয়ার জন্য এই যে বৃষ্টি আমার মামা উনি খিচুড়ি খাবে এমনি এটা হচ্ছে এখানে কিন্তু আলুগুলো এখানে আলুগুলো ভেজে তেলের মধ্যে ভেজে রেখে দেওয়া হয়েছে তারপরে কিছুক্ষণ পরে সব একগ্রমর যখন চাউল দিয়ে করতে হবে তখন এর সাথে দিয়ে দিতে হবে কি কি ভাগে
খিচুড়ি একটা ভাব আছে না আলো দিয়ে না আলো দিয়ে সবর শেষ লবণ দেওয়া হচ্ছে।